বিসমিল্লাহিরহমানিরহিম, আসসালামু আলাইকুম। আমি খায়রুন্নাহার মজুমদার, সহকারী শিক্ষক, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, আমিন সাজেদা, ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। সবাইকে অনলাইন ক্লাসে অভিনন্দন। আজকের অনলাইন ক্লাসটি হচ্ছে চতুর্থ শ্রেণীর অধ্যায় 13, বাংলাদেশের জনসংখ্যার পার্ট 2। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আগের ক্লাসটা মনোযোগ সহকারে বাসায় করে নিয়েছ। আগের ক্লাসটি কি ছিল? বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধির ধারা। জনসংখ্যার বৃদ্ধি কি, জনসংখ্যার ঘনত্ব কতটুকু, অতিরিক্ত জনসংখ্যার কুফলগুলো আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় বসে ক্লাসগুলো মনোযোগ সহকারে করে নিবে। চলো আজকের ক্লাসে। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটি হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির কারণ। প্রিয় শিক্ষার্থীরা, কালকে আমরা আলোচনা করেছি, কালকের ক্লাসটিতে আলোচনা করেছি জনসংখ্যার বৃদ্ধি, আর আজকে আলোচনা করব জনসংখ্যার বৃদ্ধির কারণ। জনসংখ্যা যখন বৃদ্ধি হয় তখন অনেকগুলো কারণ দেখা দেয়। প্রিয় শিক্ষার্থীরা, জনসংখ্যার বাংলাদেশের জনসংখ্যার নানা কারণে বৃদ্ধি পাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির প্রধান চারটি কারণ রয়েছে। জনসংখ্যার প্রধান চারটি কারণ রয়েছে, এগুলো আমরা এখন জানব। প্রধান চারটি কারণ হলো ধর্মীয় কারণ। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো কি? ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক, স্বাস্থ্য। ধর্মীয় কারণ রয়েছে জনসংখ্যা বৃদ্ধির কারণ, সামাজিক কারণে জনসংখ্যা বৃদ্ধি হয়, অর্থনৈতিক কারণে জনসংখ্যা বৃদ্ধি হয়, স্বাস্থ্যের কারণে জনসংখ্যা বৃদ্ধি। তাহলে আমরা এখন বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধির চারটি কারণ কি কি? সামাজিক কারণ, ধর্মীয় কারণ, স্বাস্থ্য কারণ, অর্থনৈতিক কারণ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই এই স্লাইডটি বুঝতে পেরেছো। সামাজিক কারণ, বাংলাদেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ার পিছনে বিভিন্ন সামাজিক কারণ রয়েছে। জনসংখ্যা দ্রুত বাড়ার কারণটি হলো সামাজিক কারণ রয়েছে, যেমন শিক্ষার অভাব, বাল্য বিবাহ, বহুবিবাহ, কুসংস্কার, ছেলে সন্তান লাভের আশা ইত্যাদির কারণে, সামাজিক কারণে জনসংখ্যার বৃদ্ধি হয়। শিক্ষার অভাবে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি হয়, যখন বাল্য বিবাহর কারণে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পায়, বহু বিবাহর কারণে জনসংখ্যা বৃদ্ধি পায়, কুসংস্কার ও ছেলে সন্তান লাভের আশায় জনসংখ্যা বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থীরা, একজন বাবা মা মনে করে যে ছেলে সন্তান হলে তাদের আয়ের রোজগারের দিক হবে, কিন্তু আসলে তারা ভাবে যে ছেলে সন্তানেই হলেই তাদের আয় রোজগারের ব্যবস্থা হবে, কিন্তু এটা সত্য নয়। এভাবেও ছেলে সন্তানের আশা অনেক সন্তান জন্ম নেয় এবং জনসংখ্যা বৃদ্ধি পায়। অর্থনৈতিক কারণ, বাংলাদেশে অর্থনৈতিক কৃষি নির্ভরশীল। বাংলাদেশ হলো কৃষি নির্ভরশীল, আর কৃষিকাজের লোক বল বেশি প্রয়োজন হয়। এই কাজ করার জন্য সবাই ছেলে সন্তান চায়, কারণ ছেলেরাই কৃষিকাজ করে পরিবারের জন্য আয় করে থাকেন। আবার বৃদ্ধ বয়সে বাবা মা ছেলে সন্তানের উপর বেশি নির্ভর করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগের স্লাইডে বলেছি সামাজিক কারণে জনসংখ্যার বৃদ্ধি হয়, কারণ শিক্ষার অভাব, বাল্য বিবাহ, বহু বিবাহ, কুসংস্কার ও ছেলে সন্তান লাভের আশায় অনেক সন্তান জন্ম নেয়, এভাবে জনসংখ্যা বৃদ্ধি পায়। আর অর্থনৈতিক কারণে ও জনসংখ্যা বৃদ্ধি পায়। আমাদের দেশটি হলো কৃষি প্রধান দেশ, কৃষিকাজের উপরে বেশিরভাগ মানুষ নির্ভরশীল, তাই অনেকে মনে করে ছেলে সন্তান হলে তার সাথে কৃষিকাজ করতে পারবে, এজন্য সবাই ছেলে সন্তান চায়, কারণ ছেলেরাই কৃষিকাজ করে পরিবারের জন্য আয় করে থাকেন। আবার বৃদ্ধ বয়সে বাবা মা ভাবেন ছেলেরা উপরেই নির্ভর করা যায়, তাই এভাবেও জনসংখ্যার বৃদ্ধি হয়, অর্থনৈতিক কারণে জনসংখ্যার বৃদ্ধি হয়ে থাকে।
ধর্মীয় কারণ, প্রিয় শিক্ষার্থীরা, ধর্মীয় কারণেও জনসংখ্যার বৃদ্ধি কারণ হয়ে থাকে। অনেক মানুষ বিশ্বাস করেন সৃষ্টিকর্তা যেহেতু আমাদের সৃষ্টি করেছেন, তিনি খাবারের ব্যবস্থা করে রেখেছেন, ফলে তারা অধিক সন্তান জন্ম দেওয়ার বাস্তব সমস্যাগুলোর কথা ভাবেন না, অধিক সন্তান জন্ম দেয় এবং বাস্তব কথাগুলো চিন্তা করেন না। এই কারণে, ধর্মীয় কারণে জনসংখ্যা বৃদ্ধি অন্যতম কারণ হয়ে থাকে। স্বাস্থ্যগত কারণ, চিকিৎসা বিজ্ঞানের উন্নতি বাংলাদেশের মৃত্যু হার এখনো অনেক কমে এসেছে। জনসংখ্যার বৃদ্ধির হার কমার ক্ষেত্রে নারীর ভূমিকা অনেক বেশি। মেয়েদের যথাযথ শিক্ষা থাকলে তারা তাদের পরিবারের জন্য অর্থ উপার্জন কাজ করতে, শিক্ষা ও ভালো উপার্জন তাদের জীবনযাত্রার মান সম্পর্কে সচেতন করত, ফলে পরিবার ছোট রাখা সম্ভব হতো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, ধর্মীয় কারণ, স্বাস্থ্যগত কারণেই জনসংখ্যা বৃদ্ধি হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশে জনসংখ্যা নানার কারণে বৃদ্ধি পাচ্ছে, তার মধ্যে অন্যতম চারটি কারণ হলো সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, ধর্মীয় কারণ, স্বাস্থ্যগত কারণ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা মনোযোগ সহকারে আজকের ক্লাসটিতে আমার সাথে আছো। চলো, তোমাদের বইয়ে একটি জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো তালিকা তৈরি করা হলো। তোমাদের বইয়ে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো তালিকা রয়েছে। এক পাশে রয়েছে সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয়, স্বাস্থ্যগত। তাহলে চলো, সামাজিক কারণে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো কি? মানুষের জনসংখ্যা বৃদ্ধির পিছনে বিভিন্ন সামাজিক কারণ আছে, যেমন শিক্ষার অভাব, বাল্য বিবাহ, বহু বিবাহ, ছেলে সন্তান লাভের আশায় ইত্যাদি উল্লেখযোগ্য। আর অর্থনৈতিক কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির কারণ, বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভরশীল, কৃষিকাজ করতে অনেক লোক বল প্রয়োগ হওয়ার পর সবাই বেশি সন্তান জন্ম দেয়, লোক বল হওয়ায় প্রয়োজনে বেশি সন্তান জন্ম দেয়, এটা অন্যতম অর্থনৈতিক জনসংখ্যার বৃদ্ধির কারণ হয়ে থাকে। ধর্মীয় কারণ, জনসংখ্যা বৃদ্ধির ধর্মীয় কারণ হলো, অনেকের মনে করেন সৃষ্টিকর্তা যেহেতু আমাদের সৃষ্টি করেছেন, তিনি খাবার দিবেন, এই চিন্তা থেকে তারা অনেক সন্তান জন্ম দেয়। স্বাস্থ্যগত জনসংখ্যার বৃদ্ধির কারণ, চিকিৎসা বিজ্ঞানের উন্নতি বাংলাদেশের মৃত্যুর হার অনেক কমে যাওয়ার ফলে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের বইয়ে একটি প্রশ্ন দেয়া আছে। প্রশ্নটি হলো, তোমার মতে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির মূল কারণ কোনটি? তোমার মতে বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধির মূল কারণ কোনটি? আমার মতে বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধির কারণ হলো শিক্ষার অভাব। শিক্ষার অভাবে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আজকের ক্লাসটি হলো জনসংখ্যার বৃদ্ধির কারণ। জনসংখ্যার বৃদ্ধির চারটি কারণ সম্পর্কে আমরা আজকে আলোচনা করেছি, সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, ধর্মীয় কারণ, স্বাস্থ্যগত কারণ। এই সব কারণে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় ক্লাসটি মনোযোগ সহকারে আবারও দেখে নিবে এবং ক্লাসটি শেয়ার করে দিবে, অন্যরা যেন ক্লাসগুলো দেখতে পায় এবং আমাদের ক্লাসগুলো দেখে উপকৃত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্ত। পরবর্তী ক্লাসে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।